আজি মুখ্যমন্ত্রী মহোদয় লগত লগতে উপস্থিত আছিল পিজু সাজরিকা ডাঙরি আছিলে আজি এখন আমার বৈঠক হয়েছিল আর এই বৈঠকত বহুকিটা কথা আসলে আলোচনা হয়েছিল কিন্তু আমি টাই আহোম যৌ পরিষদের তরফের একটা কথা স্পষ্ট করে দিল প্রথমেই যে আমি জনজাতিকরণের বাহিরে আমি বেলেগ কোনো কথা আলোচনা নকর আর মুখ্যমন্ত্রী মহোদয় আমি স্পষ্টকে জানাইছো যে সংবিধান ভারতত বহুবার সংবিধান সংশোধন হয়েছে অসমতো হয়েছে নর্থ ইষ্টতো হয়েছে গতি সংবিধান সংশোধন করে হলেও টাই আহোম সকলক জনজাতিকরণ প্রদান করা হোক আমি নো কম্প্রোমাইজের কথা পাতিছো আর কোনো ধরনের আর মুখ্যমন্ত্রীক আমি আগতে কইছো যে জনজাতিকরণ যদি প্রদান করে আপনার লগত আমি আছো আহোম সকল আছে যদি জনজাতিকরণ নাই আমি আহোম আপনার নাই আমি স্পষ্টকে আমি মুখ্যমন্ত্রী আগত কথাখিনি আমি কইছো গতি একটা কথাই সংবাদ মাধ্যমের যোগে আমি আগবাড়ছো যে জনজাতিকরণের ক্ষেত্রে আমি টাই আহোম যুব পরিষদ কোনো পথে কম্প্রোমাইজ নকরো আর আমার আন্দোলন অব্যাহত থাকব ইতিমধ্যে আমার কেবাটাও আন্দোলন ঘোষণা হয়েছে সংবাদ মেল যোগে গতি জনজাতিকরণ আমার মূল লক্ষ্য ইয়ার বাইরে আমি ও বি সি পাম হোক বহুত কথা ওলাইছিল আমি সকলো ইতিমধ্যে নাকচ করে দিয়েছি ধন্যবাদ মুখ্যমন্ত্রীর আলোচনাটা সৌহার্দ্যপূর্ণ হয়েছে আমি কৈছো যে এস টি আমাক লাগিব এস টি আমার পলিটিক্যাল ডিমান্ড কনস্টিটিউশনাল ডিমান্ড আর মুখ্যমন্ত্রীর কথাখিনি এডমিট করেছে আর কেবা আমার এস টি দিয়ার ক্ষেত্রে বহুখিনি প্রতিবন্ধকতা আছে বলে আগতে আমার আলোচনা মাধ্যমে কথাবিলাক কৈ আছিলে আমি কৈছো যে সংবিধান সংশোধন করে হলেও আপনাদের আমার এস টি প্রদান করব কিন্তু এস টি দিবলে সরকার রাজি যদি আমার পলিটিক্যাল ডিমান্ডটো বা পলিটিক্যাল রাইটটো যদি আমি এড়িয়ে দিই কিন্তু আমি পলিটিক্যাল রাইটটোই কেউ আমি এস টি নলো সেই কথা আমি মুখ্যমন্ত্রী ডাঙরে স্পষ্টভাবে জানাইছো আর মুখ্যমন্ত্রী ডাঙরে খুব আন্তরিকতায় আমাকে একটা কথাই কৈছে যে আমি চেষ্টা করি একটা এমিকেবল সেটলমেন্টের জড়িয়ে আহোম জনগোষ্ঠীকে জনজাতিকরণ দিয়া প্রক্রিয়াটা আমি ত্বরান্বিত করম বলে কৈছে তাক লৈ আমি আশাবাদী আর খুব সোনকালে একটা গৃহমন্ত্রী ডাঙরিয়ার এখন আমাক আলোচনা দিম বলে কৈছে সেই আলোচনাখানে আমি রখি আছো যে তার একটা কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্তলে আমি অধিক আগ্রহে বাট চাই আছো তো বিশেষকে আমার আলোচনা হয়েছে জনগোষ্ঠী তো জনজাতিকরণের উপর আমার মূল দাবি সেইটাই আসে গোটেকটা সংগঠনের সে গতি জনজাতিকরণের উপর যদি আলোচনা হল কিন্তু আলোচনা আমি সৈমান নহয় তখন মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যিখিনি আমাক বক্তব্য প্রদান করলে আমি তাত কেউ মানি লওয়া নাই যেহেতু আমাক গৃহমন্ত্রী ডাঙরিয়ার আমাক দ্বিপাক্ষিক আলোচনা বহাই দিম বলে কৈছে সেই গতি সেই বিষয়খিনি সদায় ইলেকশন অহার প্রাক মুহূর্ত ধরনের আলোচনা সদায় হয়ে থাকে আপনাদের দেখা পাচ্ছে সেই গতি আমি একটা কথা মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে কৈছো যে জনজাতিকরণের বিকল্প আমাক বিকল্প নালাগে আমাক জনজাতিকরণে লাগিব সেই কথাটো আমি স্পষ্টভাবে আজি কৈ আছো গোটেইকেইটা সংগঠনে আর দ্বিতীয় কথাটো হল তেখেতে আমাক ও বি সির সামিল করা কিছুমান কথা কৈছে সেই কথাবিলাকতো আমি বিরোচন করেছো আমার এটাই কথা জনজাতিকরণের অবিহনে টাই আহোম জনগোষ্ঠী কেউ শান্ত না থাকে আর জনজাতিকরণ যেতালে নহব আমি সকল সংগঠনে এক হয়ে আমি আন্দোলনের প্রক্রিয়া ধারাবাহিক আগ্রহী কথা তেখেতে এইটাই কৈছে যে যেটা আমার আসন সংরক্ষণের কথাবিলাক আহিছে আসন সংরক্ষণের কথা কৈছে ও বি সির আমি আপনার সামিল করে দিই ও বি সি আজি ভারতবর্ষের যে ও বি সি সংরক্ষণের কথা কৈ আছে ভারতবর্ষের যখন আইন হব ও বি সির ক্ষেত্রে এখন যদি আমি ইমপ্লিমেন্ট করব পো তো আপনাদের সম্মত হব না তেনে ধরনের আমার কথাবিলাক কৈছে কিন্তু আমি সেটা আমি সম্মত হওয়া নাই গণ বিষয়টি স্পষ্ট মুখ্যমন্ত্রীর আমার যেটা আলোচনা হয়েছে আমি স্পষ্ট কৈছো যে আমার জনজাতিকরণ আমার মর্যাদা দিয়ক এস টি নো এস টি নো রেস্ট আমার সেই কথা স্পষ্ট কোয়া হয়েছে আর তার আনুষঙ্গিকভাবে আজি আমার টাই আহোম উন্নয়ন পরিষদের বিষয়ে আমার আলোচনা আমি মুখ্যমন্ত্রীকে আমি অবগত করেছো আর আমি দাবি জানাইছো যে অনাগত দশ দিনের ভিতর এই উন্নয়ন পরিষদ ভাঙি পিনে ভঙ্গ করব লাগে আর আমার আহোম জনগোষ্ঠীর উন্নতির বাবে 125 কোটি টাকা যে স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছিল সেই স্পেশাল প্যাকেজ কিন্তু এই উন্নয়ন পরিষদের নামত আমি প্রেসার কুকার বিলাবলে দিয়া নাই আমি এটা রাজকীয় জাতি হয় আহোম জাতি হয় আমাক প্রেসার কুকার প্রয়োজন নাই প্রেসার কুকার আমি নিজে কিনে লোক পো মুখ্যমন্ত্রীর বৈঠকত আমি সন্তুষ্ট কিছু ক্ষেত্রে দুটামান দাবি যেটা কৈছে আমাক আপনার কেন্দ্রীয় মন্ত্রী আমার অমিত শাহ ডাঙরিয়ার আমাক এখন বৈঠক করা দিয়ার কথা আমার জানাইছে আর আহোমসলক কিদরে জনজাতিকরণ মর্যাদা দিবা যায় কিন্তু আজি সেই মিটিংখনত কিন্তু সেই কথা উপস্থাপন করেছে কিন্তু আমি বিশেষক উন্নয়ন পরিষদ লৈ পিনে আমি খুব ক্ষোভিত আর এই উন্নয়ন পরিষদ কিন্তু আমি আন্দোলন করে এই উন্নয়ন পরিষদ আমি কাবাক পয়সা খাবলে আমি উন্নয়ন পরিষদ কথা করা নাছিল আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।